फ्रेंड्स पुलिस प्रेम यूट्यूब चैने अपन सर्वजन स्वागत। तो आरपीएफ रेलवे प्रोटेक्शन फोर्स एक ह्यूज परिमाण वैकेंसी बाहर चलते खूब शीघ्र तुम्हारे पुरोपुर भाव ऑफिशियल नोटिस देखो। तुम्हारा ऑन स्क्रीन देखते ही पाच जो आरपीएफ न्यू रिक्रुटमेंट 2023 अप्लाई फॉर 12,000 कैंडिडेट एंड सब इन्स्पेक्टर वैकेंसी आरपीएफ न्यू वैकेंसी 2023 ठीक है। तुम्हारा स्क्रीन देखते हो तुम्हारा जानो जो तुम्हारा हाइट वेट चेस्ट কোয়ালিফিকেশন কী লাগবে এবং তোমাদের ফর্ম ফিল আপ ডেট কবে থেকে এবং ফর্ম ফিল আপ ডেট শেষ কবে সম্পূর্ণটা জানাবো এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাবতীয় এরকম রিক্রুটমেন্ট আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই তোমাদের ভ্যাকান্সি দেখায় ঠিক আছে। ভ্যাকান্সি ডিটেলস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো টোটাল ভ্যাকান্সি হচ্ছে 12,000 পোস্টেড মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে এই ভ্যাকান্সিতে। তো কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 9,000 ভ্যাকান্সি রয়েছে এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি রয়েছে 3,000 ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এজ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 18 থেকে 25 হতে হবে কনস্টেবলদের ক্ষেত্রে, 18 থেকে 25 এর মধ্যে হতে হবে। এবং যারা সাব ইন্সপেক্টরে ফর্ম ফিল আপ করবে তাদের 20 থেকে 25 ইয়ার্সের মধ্যে হতে হবে। এবং বয়স ধরা হবে 1/7/2023 থেকে। তো এবং এছাড়া যাদের এজ রিল্যাক্সেশন আছে যেমন এসসি এসটিদের 5 ইয়ার্স ছাড় তোমরা যেমন সেরম পেয়ে যাবে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ার্স ছাড় তোমরা পেয়ে যাবে ঠিক আছে। তো এরপর আসি যে কোয়ালিফিকেশান কী রয়েছে এবং তোমাদের কনস্টেবলদের ক্ষেত্রে 10 পাস হলে হবে অবশ্যই এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর পদের জন্য গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে ঠিক আছে। তো এরপর আসছি যে তোমাদের স্টেপ বাই স্টেপ কী কী হবে ঠিক আছে। তো তোমাদের আরপিএফ রিক্রুটমেন্ট সিলেকশনের পরপর স্টেপ রয়েছে, যেমন হচ্ছে প্রথম ফার্স্ট তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট, দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তৃতীয় হচ্ছে ডকুমেন্টস ভেরিফাই এবং ফোর্থ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন ঠিক আছে। এই 4টি স্টেপে তোমাদেরকে নিয়োগ করানো হবে। এই 4টি স্টেপ পুরোপুরিভাবে পাস করতে পারলে তোমরা অবশ্যই আরপিএফের জন্য তোমরা অবশ্যই সিলেকশন পাবে ঠিক আছে। তো এরপরে তোমাদের স্যালারিটা অবশ্যই জানিয়ে রাখা দরকার। তো তোমাদের স্যালারি হচ্ছে কনস্টেবলদের ক্ষেত্রে স্যালারি হচ্ছে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত এবং 2,000 টাকা গ্রেড পে রয়েছে পার মান্থ এবং লেভেল হচ্ছে 5 ঠিক আছে। এছাড়া সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 34,500 টাকা, 7 CPC এবং 4,200 টাকা গ্রেড পে এবং পার মান্থ হচ্ছে লেভেল 6 ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান ফি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএক্সএম ক্যান্ডিডেটরা পুরোপুরি অ্যাপ্লিকেশান চার্জ ফ্রি। এছাড়াও আদার্স যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা করে ধার্য করা হয়েছে, তারা 100 টাকা করে দিয়ে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে। তো এরপর আসছি যে কনস্টেবলদের সিলেবাস কী রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে কনস্টেবলদের সিলেবাস তোমাদের দেখাই যে কনস্টেবলদের সিলেবাস কী রয়েছে। তো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বর ঠিক আছে। অ্যারোমেটিক্স রয়েছে 35টা 35 নম্বরে এবং জেনারেল ইন্টিজেন এবং রিজনিং থাকবে 35 নম্বর, তো 35টি কোশ্চেন ঠিক আছে। এখানে কোনো ইংলিশ নেই, খুব ভালো একটা নিউজ। তো তোমাদের সম্পূর্ণটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারোমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং ঠিক আছে। এর মধ্যে টোটাল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার হচ্ছে প্রশ্ন থাকবে 120টি এবং টোটাল নাম্বার হচ্ছে 120টি, টোটাল 120 মার্কের পরীক্ষা হবে ঠিক আছে। তো এরপর আসছে যে কনস্টেবলদের পিএসটি এবং পিইটি কী কী হাইট ওয়েট চেস্ট কী কী লাগবে তোমরা দেখতে পাচ্ছ। ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে হাইট লাগবে মেলদের ক্ষেত্রে 165 ঠিক আছে এবং ফিমেলদের ক্ষেত্রে 157 এবং বুক লাগবে হচ্ছে 80 এবং ফুলি হচ্ছে 85, এক্ষেত্রে মেয়েদের সম্পূর্ণভাবে ছাড় রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে হাইট লাগবে 160 এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 152 এবং ছেলেদের ক্ষেত্রে লাগবে হচ্ছে হাইট এসসি এসটিদের 76 বুকের চেস্ট 76.2 এবং ফুলি দেখাতে হবে 81.2 ঠিক আছে। এছাড়াও যে গোর্খা গারোয়াস রাজবংশী আছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে 163 এবং ফিমেলদের ক্ষেত্রে 155, তো বুক 80 লাগবে এবং ফুলিয়ে 85 করতে হবে ঠিক আছে তোমরা দেখতে পেলে। এছাড়াও তোমাদের যে পিইটি রয়েছে, পিইটিতে কনস্টেবল মেলদের ক্ষেত্রে লাগবে 5 মিনিট 45 সেকেন্ডে রান করতে হবে, 1600 মিটার কমপ্লিট করতে হবে ঠিক আছে। এবং মহিলাদের ক্ষেত্রে বলে দিই যে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 800 মিটার মাঠ কভার করতে হবে এবং লং জাম্প রয়েছে সবার ক্ষেত্রে। তো ছেলেদের ক্ষেত্রে লং জাম্প দিতে হবে 14 ফিট এবং মহিলাদের ক্ষেত্রে লং জাম্প দিতে হবে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে ছেলেদের ক্ষেত্রে 4 ফিট, মহিলাদের ক্ষেত্রে 3 ফিট হাই জাম্প কমপ্লিট করতে হবে ঠিক আছে। তারপর তুমি পিইটিতে পাস করবে ঠিক আছে।
এরপর দেখা যায় সাব ইন্সপেক্টরদের, সাব ইন্সপেক্টরদের হচ্ছে ইউআরদের, ইউআর এবং ওবিসিদের হাইট অবশ্যই প্রয়োজন হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে বলি 165 আর মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 157। ছেলেদের ক্ষেত্রে 80 সেমি বুক থাকতে হবে নর্মাল এবং 85 সেমি ফুলি দেখাতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 160 সেমি লাগবে, 152 সেমি মহিলাদের ক্ষেত্রে লাগবে, 76.2 নর্মাল থাকতে হবে এবং 81.2 বুক ফুলে দেখাতে হবে। ঠিক আছে, সেরকম গোর্খা গাড়োয়াল রাজবংশী যারা অবশ্য রয়েছে তারা হচ্ছে তোমার 163 সেমি হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 155 সেমি হাই, চেস্ট 80 সেমি লাগবে ছেলেদের ক্ষেত্রে এবং ফুলিয়ে 85 সেমি করতে হবে। ঠিক আছে, এবার সাব ইন্সপেক্টরদের তোমাদের রান কী রয়েছে দেখো, মেলদের ক্ষেত্রে রয়েছে 1600 মিটার রান 6 মিনিটের মধ্যে কভার করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। ছেলেদের ক্ষেত্রে হাই জাম্প লং জাম্প দিতে হবে হচ্ছে 12 ফিট এবং মহিলাদের ক্ষেত্রে হাই জাম্প দিতে, লং জাম্প দিতে হবে 9 ফিট। ঠিক আছে, এবং হাই জাম্পের ক্ষেত্রে 3 ফুট 9 ইঞ্চি দিতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে দিতে হবে 3 ফিট। ঠিক আছে, তোমরা দেখতে পেলে। এরপরে আসছি যে তোমাদের যে কবে নাগাদ তোমাদের ফর্মটা বার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাবমিটেড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মে 2023 টেন্টেটিভ ডেট। ঠিক আছে, মেতে তোমাদের ফর্ম বার হয়ে যাবে। প্রায় একটা হিউজ ভ্যাকান্সি রয়েছে, কনস্টেবলের ক্ষেত্রে 9000 ভ্যাকান্সি এবং সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে 3000 ভ্যাকান্সি রয়েছে। তো এবং টেন্টেটিভ একটা লাস্ট সাবমিটেড ডেট অফ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম June 2023। ঠিক আছে, তো অনলাইন এক্সামিনেশন নোটেড শোন। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের যে মে মাসে তোমাদেরকে যে এই আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে ভ্যাকান্সি বা বিজ্ঞপ্তি বাড়া চলেছে এবং ফর্ম ফিল আপও চলবে মে মাস থেকে এবং তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে June 2023। ঠিক আছে, এখনও পর্যন্ত সঠিক ডেটটা দেয়নি, তবে টেন্টেটিভ মান্থ এখানে উল্লেখ করা রয়েছে। তো অবশ্যই তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশান নাও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জব পাওয়ার জন্য। ঠিক আছে, যে যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো তোমরা এখন থেকে পূর্ণ করার চেষ্টা করো। ঠিক আছে, এবং তোমাদের ফার্স্ট হচ্ছে সিবিটি এক্সাম রয়েছে 120 নম্বর কনস্টেবলদের ক্ষেত্রে এবং তোমরা সেই এক্সামের জন্য এখন থেকে তোমরা প্রিপারেশান নাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আপডেট এইটুকুই, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে মনে হচ্ছে, তাই একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলুন, জয় হিন্দ, জয় ভারত।